হলো দেখো সমকোণ, একটা সিক্স রাখাই, তুমি এটা বলো কোনটা, হ্যাঁ এটা ভূমি কোনটা। আচ্ছা এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, তাহলে বিসি হলো ভূমি, এ বি হলো লম্ব, এ সি হলো প্রতিভুজ। আচ্ছা এখন আমি যদি বলি বিসি লম্ব, হ্যাঁ হতে পারে। আচ্ছা তাহলে আমি এখানে লিখবো হলো কি, বিসি লম্ব, তারপরে এ বি হলো কি লিখবো, এ বি হলো ভূমি, আর এ সি হলো প্রতিভুজ। এখন আমার কোশ্চেন হলো, না হ্যাঁ না বড় বাহুটা অতিভুজ, এটা কিন্তু ভুল, কোণের সাথে সম্পর্ক। হ্যাঁ এখন আমার কোশ্চেন হলো, এখানে হলো তোমার বিসি ভূমি আর এখানে হলো বিসি লম্ব, এই বিসিটা একবার ভূমি হইলো একবার লম্ব হলো, এইটার এক্সপ্লেনেশনটা কি, কেন হইলো এটা? আচ্ছা বিসি ভূমি হইছে তখন লম্বটা ছিল বি ওইখানে, কোণটা হচ্ছে তোমার সিতে। না এই মানে আমরা যে ভূমি বলি বা লম্ব বলি বা উত্তরজ বলি যেটাই বলি না কেন, এটা কোণের সাথে রিলেটেড, কোণের সাথে রিলেটেড। কিরকম, যখন আমি বলবো যে অতিভুজ, তাহলে অতিভুজ কিসে হয়, সমকোণী ত্রিভুজে হয়। আচ্ছা সমকোণী ত্রিভুজে যদি অতিভুজ হয়, অতিভুজের সংজ্ঞা হলো যে সমকোণের যেটা বিপরীত বাহু সেটাই হলো অতিভুজ। তাহলে অতিভুজ যদি আমি বলি, হ্যাঁ তাহলে সমকোণের বিপরীত বাহু, বা তুমি বলতে পারো যে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু। হ্যাঁ তো এখন সমকোণ আমাদের এইটা, এটা সমকোণ বা 90 ডিগ্রি দিলাম, তাহলে এইটার বিপরীত বাহু হলো এসি, তাহলে এসি হলো অতিভুজ। এটা তো আমরা যেভাবেই করি না কেন এটা কোনো চেঞ্জ আসবে না। আচ্ছা এখন আমরা বলবো যে লম্ব কোনটা, লম্ব হলো কোণের সাপেক্ষে হবে। যখন তুমি সি কোণ নিয়ে কাজ করবা, মানে এখানে ইয়াটা হলো যে তোমার জেনারেল সংজ্ঞা হলো যে সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটা হলো লম্ব, সূক্ষ্ম কোণের বিপরীত বাহু লম্ব। তাহলে আমাদের এখানে সূক্ষ্ম কোণ এটা এটা আছে কত, 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু এটা, আবার এখানে 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু এটা। তো আমরা যখন বলবো যে লম্ব কোণটা, তখন দুটোই হবে, যেহেতু দুটোই 45 ডিগ্রি এবং দুটোই সূক্ষ্ম কোণ। তবে যখন আমরা মানে অঙ্ক করতে যাব, তখন কোণের সাপেক্ষে আমরা লম্ব বিবেচনা করব। কিরকম, যখন আমরা এ কোণের সাপেক্ষে কাজ করব, তখন হবে বিসি লম্ব, আবার সি কোণের সাপেক্ষে যখন কাজ করব, তখন এ বি লম্ব। তাহলে আমাদের এখানে এ বি ছিল লম্ব, এটা হলো সি কোণের সাপেক্ষে, এটা হলো সি কোণের সাপেক্ষে, আর এটা হলো আমাদের কি, এ কোণের সাপেক্ষে। তো এটা স্টুডেন্টরা সাধারণত যেটা মনে করে যেটা খাড়া ওটা লম্ব, আর যেটা ভূমির সাথে থাকবে এটা হলো ভূমি, এটা স্টুডেন্টরা চিনতে পারে। কিন্তু এইটাই যদি ধরো তুমি একটা একটা কোনো ফর্মের ত্রিভুজ ই করো, তাহলে এটাকে কিন্তু ইজিলি এভাবে ঘুরে দেওয়া যাবে। তো এটা হলো যে সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ কোনটা কি, তার হলো একদম ডিটেলস।